দাও। খাইতে শুইতে যথাযথ নাম লয়, দেশ কাল নিয়ম নাই, সর্বশক্তি হয়, হরিনাম তো করতে পারো, দীক্ষা হোক বা না হোক হরিনাম সবাই করতে পারে। শ্রীল কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃতে বললেন, দীক্ষা পুরশ্চর্যাদি অপেক্ষা নাহি রাখে, জিহুমায় পরশিলে আচণ্ডালে উদ্ধারে, তোমার দীক্ষা হোক না হোক তুমি হরিনাম করতে পারো। যখন দীক্ষা হবে হবে, হরিনাম করতে করতে তোমার সদ্গুরু সন্ধান হবে, আর সেই সদ্গুরু চরণকে আশ্রয় করে তার কাছে দীক্ষিত প্রাপ্ত হয়ে হা গৌর হা নিতাই বলে, নিতাই বলে চরণ বন্দে অনায়াসে মঞ্চে যাবে। যতদিন না দীক্ষা হচ্ছে ততদিন হরিনাম করে যাও, হরিনামের বিরাট মহত্ব, বিরাট মহত্ব, ইহাতেই সর্বসিদ্ধি হইবে সবাকার। মহাপ্রভু বলছেন, ইহাতেই সর্বসিদ্ধি হইবে সবাকার, সর্বক্ষণ বলো এতে বিধি না দিয়া, কোন নিয়ম দিয়েছেন? উঠিতে বসিতে চলিতে সবসময় হরিনাম করা যায়, অপবিত্র পবিত্র যে অবস্থায় থাকো সে অবস্থায় করা যায়। আপনি শ্রীপ্রভু করেন উপদেশ চৈতন্য চরিতামৃত, কৃষ্ণ নাম মহামন্ত্র শুনহ বিশেষ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দশ মাস মিলে নিজ দুয়ারে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া, বলেছেন স্ত্রী পুত্র বাপে মিলি। এখনকার দিনে এমন এমন গান বেরোচ্ছে যা সবাই মিলে দেখা যায় না, শোনা যায় না, আর হরিনাম সবাই মিলে করা যায়। সকাল সন্ধ্যা ওই টিভি দেখতে না বসে, হ্যাঁ, অনুরাগের ছোঁয়া অমুক ছোঁয়া, বউ কথা কও কি কত কথা, আমার দিকে আঙুল দেখাচ্ছে আমি দেখি না, ভাবজি গোসাই দেখেন না, আমি দেখি না দেখি না দেখি না, আর কি সত্যি আর দেখি না। প্রথমত আমার ঘরে কেবল লাইন কাটা আছে, আমি নিজে কেটে দিয়েছি, দেখো করছি সিরিয়াসলি করছি, আর আমার দেখার সময় নেই। তা কান তো আছে, হয়তো কোনো বাড়িতে গেলাম বসে আছি, বৌমা আসছে না, তো শাশুড়িমা বলছে বাবা বৌমা ওই অনুরাগের ছোঁয়া দেখছে, ও শুনে গেল না, আগেকার দিনে সব বউ কত করে এরকম ব্যাপার, কি হবে ওই দেখে, ভিতরে একটা বউ বাইরে একটা বউ, ভিতরে একটা বর, এক এক একটা মেয়ে তিনটে করে বর, এক একটা বরের চারটে করে বউ আছে না, সিরিয়ালগুলো প্রথম খুব চালু হয়েছিল, হ্যাঁ, এই বিয়ে করতে ছাড়ছে আবার ওকে বিয়ে করতে ছাড়ছে, এমন হয়েছিল সিরিয়ালগুলো বন্ধ করার জন্য সবাই মানে প্রতিবাদের মতো উঠে পড়েছিল, কি লাভ ওই থেকে, ভালো শিক্ষা হচ্ছে না, আর মোবাইল ঘেটে ঘেটে বাচ্চা ছেলেগুলো ব্রেনও নষ্ট হচ্ছে, তাদের আচার আচরণগুলো কিন্তু কেমন হয়ে যাচ্ছে। কিন্তু ভালো যদি চাও, ছেলে মেয়েকে যদি সব তৈরি করতে চাও, ছেলে মেয়েদের জীবন যদি তৈরি করতে চাও, যদি তোমার পরিবারটা সুন্দর করতে চাও, সুখের করতে চাও, স্বামী স্ত্রী মিলে যদি সৎভাবে জীবন যাপন করতে চাও, যদি মনটাকে শুদ্ধ করতে চাও, যদি তুমি চাও তোমার স্বামী তোমার হোক, আর যদি স্বামী চায় তোমার স্ত্রী তোমার হোক, তাহলে সকাল সন্ধ্যা অন্তত ভগবানের নামটা পড়ো, আর কিছু পারব না, পড়ো সবাই মিলে ভগবানের কাছে বসে, যে যেমন পারো খোল বাজা খোল না থাকুক, হ্যাঁ, হাতে তালি দিয়ে হল হরিনাম করো, সকাল সন্ধ্যা দেখবে সংসারের মঙ্গল হবে, তোমাদের জীবনের মঙ্গল হবে, তোমার টেনশন হবে না, স্বামী ঘরের বাইরে চলে গেলে তুমি নিশ্চিত যে আমার স্বামী দুবেলা অন্তত হরিনাম করে, আমার স্বামী অসৎ চরিত্র হবে না, দুশ্চরিত্র হবে না। চৈতন্য চরিতামৃত মহাপ্রভু বললেন, দুর্দৈবে ভক্ত যদি যান অন্য স্থানে, সেই প্রভু ধন্য তারে কেসে ধরি টানে, চৈতন্য চরিতামৃত খারাপ হতে দেবে না, আর তোমার দ্বারা কারোর খারাপ হতে দেবে না, তোমারও খারাপ হতে দেবে না, তোমার দ্বারা কারোর খারাপ হতে দেবে না, গ্যারান্টি। যে নিত্য ভগবানের নাম করে, জপের মালা জপ করে বা ভগবানের কাছে বসে নাম করে,
সে কখনো দুশ্চরিত্রা দুশ্চরিত্র হবে না হবে না হবে না। যদি তোমার স্বামী মন্দিরে যায় তুমি নিশ্চিত থেকো আমার স্বামী তার ওই জুয়া খেলতে যাচ্ছে না, তাস খেলতে যাচ্ছে না, অন্য কোনো মেয়ের কাছে তো যাচ্ছে না, ভগবানের কাছে যাচ্ছে। আর আমার বিশ্বাস আমার স্বামী যখন ভগবানের কাছে যাচ্ছে তার কোনো খারাপ হবে না, আর আমার স্বামী আমার বাইরে অন্য কোথাও যাবে না, আমার ভগবান আছে। যদি তোমার স্বামী মন্দিরে যায় তাকে আটকাবে না, যদি কারো স্ত্রী মন্দিরে যায় তাকে আটকাবে না, কারণ তুমি নিশ্চিত হয়ে যাও তোমার স্ত্রী সতী থাকবে, তোমার আড়ালে কারোর সঙ্গে ফোনে কথা বলবে না, গ্যারান্টি তোমার মনে জোর এসে যাবে, সংসারটা সুখের হয়ে যাবে। আর তা না হলে ওই স্বামী স্ত্রীকে সন্দেহ করছে, স্ত্রী স্বামীকে সন্দেহ করছে, বাড়িটা যদি কোনো কারণে স্ত্রী ঢুকে পড়লো কি কার সঙ্গে কথা বলছো, কোনো কারণ যদি হ্যাঁ স্বামী ঢুকে পড়লো স্ত্রী তুমি কার সঙ্গে কথা বলছো, এটা জীবন একটা, হ্যাঁ সারাটা লাইফ তোমার পড়ে রয়েছে, মোটে 26, 27, 28, 30 বছরে একটা ছেলে মেয়ে সবে বিয়ে হয়েছে, 5 বছর 2 বছর হয়নি, শুরু হয়ে গেল সন্দেহ। হ্যাঁ যদি এসে দেখে যদি 3 থেকে 4 বার যদি ফোনে মিস কল দেখে তো স্বামীর মাথা খারাপ স্ত্রীর মাথা খারাপ, এটা জীবন একটা, এটা বাঁচা বলে এটা একটা, হ্যাঁ জোড়াতালি সংসার, ওই সংসারে কি শুধু টেনশন শুধু টেনশন। দেখবে স্ত্রীর সুগার গাদগাদ করে বাড়ছে, স্বামীর সুগার গাদগাদ করে বাড়ছে, এমন হবে স্ত্রী বলবে তুমি যত বলবে তত বেশি করে ফোন করো, তোমাকে এখন তো লুকিয়ে লুকিয়ে তোমাকে দেখি দেখি করো, দেখি তুমি কি করতে পারো, ধুম ধারাক্কা হাড়ি করে ভাঙচুর হলো, বাচ্চা বাচ্চা ছেলেগুলো ভয়ে ভয়ে দেখছে, হ্যাঁ মা বাবা মারামারি ঝগড়াঝাটি করছে, বাঁচা বলে না। সংসার একটা তাণ্ডব তাণ্ডব, সংসার দাবানো, হ্যাঁ দাবানো হয়ে যাচ্ছে, সংসার দাবা নর নলীর লোক ত্রাণৈক্য কারণ্য ঘনা ঘনাত্ম, তাই না সংসার দাবানল। বনে যখন আগুন লাগে দুটো গাছে ঘষাঘষি লাগে বাতাসের পরশে, আর পুরো বন দাও দাও করে জ্বলে, যখন বন ঠান্ডা হয় একটা গাছও বাঁচে না, আর যত প্রাণী সব বাগান সে বন থেকে বেরিয়ে যায়। তেমনি সংসারও কোনো না কোনো একটা কারণ নিয়ে দুজনের মধ্যে শুরু হবে, দুজন দুজন করতে করতে দেখছো না, ইউক্রেন আর ওই যে রাশিয়া, একদল রাশিয়ার পেছনে একদল ইউক্রেনের পেছনে, এই করতে করতে তো শুধু প্রতি মুহূর্তে ভয়, এই বুঝি হ্যাঁ বিশ্বযুদ্ধ বেঁধে গেল, এই বুঝি বিশ্বযুদ্ধ বেঁধে গেল, তাই না? কেন ওখানে তো ভগবান নেই, তাহলে ওদের কেন শান্তি নেই? শান্তি একমাত্র ভগবত ধামে, শান্তি একমাত্র ভগবতের নামে। স্বামী স্ত্রী আমার নিতাই গৌড়ের সেবা করো, স্বামী স্ত্রী আমার রাধা গোবিন্দের পূজা করো, স্বামী স্ত্রী নিত্য হরিনাম করো, যত পারো তত করো, দেখবে তোমাদের জীবনটা কত সুন্দর হয়। বাড়িটাকে গোবিন্দের বাড়ি বানাও, নিতাই গৌড়ের বাড়ি বানাও, তোমার বাড়ি বলো না আমার গৌড়ের বাড়ি নিতাইয়ের বাড়ি, যখন এই বাড়ির মালিক গৌড় হবে। সংসারের সার কোনটা? প্রকৃত সংসারীকে এই সংসারের সার বস্তু বুঝতে পারে, এই সংসারের মালিক আমার নিতাই গৌড় রাধা গোবিন্দ, আমরা তো তার দাস মাত্র ভাড়ারি। বাড়িতে উৎসব হয় ভাড়ারিয়া থাকে না, মালিক আর একজন ভাড়ারি আর একজন, বলবে এই মালিক আমার নিতাই গৌড়, আমি কে? জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণদাস, জীব নিত্য কৃষ্ণদাস ইহা ভুলি গেল, সেই দোষে মায়া তার গলায় বাঁধল। আমি 100% বলছি যেদিন তোমার বাড়িটা গোবিন্দের বাড়ি হবে, নিতাই গৌড়ের ভবন হবে, আর যেদিন তোমরা সে নিতাই গৌড়কে ঘরে পূজা করবে মন থেকে, ওই নার্সের মতন নয়, ডিউটি নয়, ওই শাশুড়ি রেখে গেছে কি করো ভেলায় তুমি দুইটা ফুল দিতাসি দুইটা নকুল দানা, ওটাকে ভালোবাসা করো মন থেকে, তোমার যেমন সামর্থ্য তেমন দিয়ে পূজা করো, দেখবে তোমার সংসারটা কত সুন্দর হয়। তোমার স্বামী তোমারই থাকবে, তোমার স্ত্রী তোমার তোমারই থাকবে, যারা স্বামী স্ত্রী তাদের কথা বলছি, যাদের এই সমস্যাটা আছে সন্দেহ তাদের কথা বলছি, যাদের নেই তাদের কথা বলছি না, যারা সুখে আছো ভালো আছো থাকো, তবু ভগবানকে ডাকো, কারণ কখন কার মন চেঞ্জ হয় বলা যায় না, কিন্তু ভগবানের নাম করলে চেঞ্জ হবে না জীবন। দেখো আমরা কিন্তু অন্য দেশের লোক নেই বলো, মা বাবা কিংবা যখন একটা স্বামী স্ত্রী বন্ধন এসে যায়
সাধারণত আমরা বাঙালিরা চাই যে আমরা এইভাবেই জীবনটা কাটিয়ে দেব, তাই তো নাকি? না তোমাদের অন্য ভাবনা আছে, চেঞ্জ ভাবনা নেই তো, বর পাল্টাবার ভাবনা নাই তো, আছে? এখন সংশয় অনেক না। দেখো খুব যদি খারাপ হয় তার জন্য কোর্ট আছে, সেদিকে আমি যাচ্ছি না। যদি তুমি মনে করো তাকে নিয়ে চলবো, সে তোমার স্ত্রী হোক বা তোমার স্বামী হোক, দুজনের কথা বলছি, যদি মনে হয় যে যাই হোক একবার তো তাকে সুযোগ দিই, তুমি নিজেকে, আমি তোমাদের ভালোর জন্য বলছি ভাগবত পাঠে, অন্যভাবে নিও না, আমার অনেক জায়গায় ঘুরে ঘুরে দেখি তো কষ্ট লাগে, তাহলে তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো, প্রভু তুমি আমার স্বামীকে ঠিক করে দাও। হ্যাঁ, ওর আচার আচরণ আমাকে কষ্ট দিচ্ছে, লোকের কাছে আমাকে নিন্দা শুনতে হচ্ছে, স্বামী ভগবানের কাছে তার স্ত্রী সম্বন্ধে বলবে, হ্যাঁ, যে আমার স্ত্রী কথায় কথায় বলছে, এখানকার কারো কথা বলছে না কিন্তু, তাহলে কিন্তু মুশকিল, আমাকে পাট থেকে নামতেই দেবে না, পুরো আটকে রেখে দেবে এখন 7 দিন ধরে বন্দি করে। আমি এমনি কথায় কথায় বলছি, কেউ গায়ে মাখিয়ে নিও না, এ হতেই পারে না, অনেক সময় হয় যে আমার স্ত্রী কথা শুনছে না, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, শাশুড়ি বৌমা বলছে না, ইত্যাদি ইত্যাদি। ভগবানের কাছে প্রার্থনা করো, ভগবানই একমাত্র পারেন সকল সমস্যার সমাধান করতে, একমাত্র। আমি শ্রীমদ ভাগবত ঘেঁটে দেখলাম সম্পূর্ণ সমস্যার সমাধান। যখন কশ্যপ মুনি স্ত্রী অদিতি তার যখন স্বর্গরাজ্য অসুরেরা দখল করে নিল, জানো তো দেবতারা ঘুরে ঘুরে বেড়ালো, কশ্যপ মুনি বললেন ভগবানের শরণাপন্ন হও। ভগবান বলছেন দেখো মা অদিতি, আমি যদি তোমার ছেলেদেরকে শক্তি দিই অসুরেরা পরাজিত হবে মানে মারা যাবে, কত মায়ের কোল খালি হবে, কত স্ত্রীর মাথার সিঁদুর মুছে যাবে, কত পুত্র অনাথ হবে, তুমি আমাকে ছেড়ে দাও। ভাগবত খুলে দেখো ভগবান বলছেন তুমি আমাকে ছেড়ে দাও মা। তখন তিনি বামন রূপে আসলেন, বামন দেব আসলেন কি না, বামন রূপে প্রকটিত হয়ে ত্রিপাদ ভূমির ছলে বলি মহারাজকে পাতালে নিক্ষেপ করে আবার স্বর্গরাজ্য দেবতাদের ফিরিয়ে দিলেন, মারামারি কাটাকাটি হানাহানি কিচ্ছু হয়নি। ভাগবত করে দেখবে যখনই ঘোর সমস্যা হবে যে কোনো ব্যাপারে, তোমাকে অনিষ্ট হতে হবে, তুমি অন্যের জায়গা দখল করে ভগবানের কাছে গেলে হবে না, কথাই কথাই বলতে সব খারাপ ভাবে, নিজে অনিষ্ট হও, সব দিক দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করো, ঠিক হবে ঠিক হবে ঠিক হবে। আর যদি তুমি এটা ভাবো ঠাকুর আমি অনেকগুলো ফোনে কথা বলবো, আমার স্বামী যেন কোনো মেয়ের সঙ্গে কথা না বলে, তাই বললে হবে, নিজে কথা বলে যাব, অনেক বন্ধু আমার, আর স্বামীর যদি একটা বান্ধবী হয় তাহলে মাথা গরম, তা তো হবে না, বলো, দুজনকে অনিষ্ট হতে হবে। যদি তুমি অনিষ্ট হতে চাও তবে ভগবানের কাছে যাও, আর আমার বেলা ছাড় প্রভু, ঘরে সারাক্ষণ বসে থাকি কি করব, একটু ছেলে বন্ধু একটু, আমি তো গল্পই তো করি, হ্যাঁ, তোমার স্বামী যদি বলে আমিও তো একটু গল্প করি, অফিসে সারাক্ষণ বসে থাকি কি আছে, ওইটা কি ওই ওইভাবে সলিউশন হয় না। যাই হোক, এগুলো আমি বলতে চাইনি, কেন বললাম রাধারানী জানে, তোমরা ভালো থাকো, তোমরা সুখে থাকো। আর আমি এতদিন ঘোরাফেরা করে গ্রন্থ পড়ে যেটা দেখলাম, একমাত্র সুখের পথ হলো ভজ হরি মন শ্রীনন্দের নন্দন অভয় চরণ অরবিন্দ, ভগবানকে আশ্রয় করে দেখবে তোমার জীবনটা কত সুখের হবে আর তোমার সংসারটাও সুখের হবে। এই জন্যে মহাপ্রভু বললেন 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করহ সবে হাতি তালি, তোমাদের সুখের জন্য তোমাদের মঙ্গলের জন্য ভগবান বারে বারে পৃথিবীতে নেমে আসেন। এই শুধু আমাদের জন্য ভগবান কত রূপে আসছেন বলতো, কত রূপে? গীতায় তিনি বললেন ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম
ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে সাধুরে করিতে ত্রাণ পাপ নাশিবারে ধর্মের করিতে স্থিতি আমি আসিবারে পারে। যখন গজরাজকে কুমির ধরেছিল ভগবান এসে তাকে রক্ষা করেছিলেন কুমিরের মুখটা কেটে দিয়ে, যখন সেই মন্দর পর্বত তলিয়ে যাচ্ছিল সমুদ্র মন্থন করতে গিয়ে ভগবান কূর্মরূপ ধারণ করে পিঠের মধ্যে মন্দর পর্বতকে ধারণ করেছিলেন, যখন প্রহ্লাদকে অত্যাচার করছিল নৃসিংহ ভগবান রূপে প্রকটিত হয়ে হিরণ্যকশিপুরের হাত থেকে প্রহ্লাদকে রক্ষা করেছেন তোমাদের সকলের জানা, যখন পৃথিবী তলিয়ে যাচ্ছিল ভগবান বরাহরূপ ধারণ করে শুকর রূপ ধারণ করে পৃথিবীকে তিনি ধরাতল থেকে তুলে নিয়ে আসলেন, পৃথিবীকে তিনি রক্ষা করলেন। এরপর তার রাম অবতার হল, পরশুরাম ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণরূপে দেখিয়ে দিলেন যতবার ভক্ত বিপদে পড়েছেন ততবার তিনি ছুটে গেছেন। গিরিরাজ পর্বতকে নিজে করে আনলে ধারণ করে ব্রজবাসী গণকে সেই ইন্দ্রের কোপের হাত থেকে রক্ষা করে জগৎকে দেখালেন যে আমার জন্য সব কিছু ছাড়তে পারে, যে আমাকে মনটা দিতে পারে তার জন্যই পারি না এমন কিছু নাই সব পারি। মদভক্ত বিনোদার্থম কর্মে বিবিধা ক্রিয়া, আমি আমার ভক্তের জন্য পারি না এমন কিছু নাই, এমন কিছু নাই। সাক্ষী দিয়ে সাক্ষী গোপাল হতে পারি, সাক্ষী গোপালের ঘটনা জানো তো, সাক্ষী দিলেন ক্ষীর চুরি করে ক্ষীর চোরা গোপীনাথ হতে পারি। আজও দেখো অগ্রদেবের গোবিন্দ ঘোষের হয়ে প্রভু পিণ্ডদান করে আসছেন, এমন ভগবান দেখেছো ভক্তের জন্য পিণ্ডদান করছেন প্রতি বৎসর। তারপর কর্দমুনি নাম শুনেছ না, শ্রীমৎ ভাগবতে আছে, 10,000 বৎসর তপস্যা করলেন, ভগবান তার তপস্যায় সন্তুষ্ট হয়ে বলছেন বলো তুমি কি চাও। কর্দমুনি বলছেন প্রভু আমি বিয়ে করতে চাই। কি গো 10,000 বৎসর আমার তপস্যা করে এটা বলে কিনা বিয়ে করব, লোকে সংসার ছেড়ে আমার কাছে আসে আর আমার কাছে আসার পর আবার সংসার যেতে চাইছো কেন? আমার মনে জেগেছে বলেছি হে প্রভু তোমার যা শাস্তি দিতে হয় দাও, তুমি প্রভু তুমি ভগবান, ভগবানকে মন খুলে কথা বলতে হয়, ভগবানকে সত্যি কথা বলতে হয়, প্রভু আমার মনে জেগেছে বিয়ে করার ইচ্ছা তোমাকে জানালাম, এবার তোমার যা ইচ্ছা তাই করো। ভগবান প্রসন্ন হলে হ্যাঁ এটাই বাকি রয়েছে ঘটকালি, এবার আমাকে ঘটকালি করতে হবে। বেশ শোনো কর্দম, আগামী পরশু দেবহূতি আসছে তার পিতার সঙ্গে, আমি তাকে চয়ন করেছি তোমার জন্য, তুমি তাকে বিয়ে কর। দেবহূতির সঙ্গে বিয়ে হলো কর্দম মুনির, নটি কন্যা নটা ঋষির সঙ্গে বিয়ে দিলেন। দেবহূতি বলছেন স্বামী কোথায় যাচ্ছ, অনেক তো হলো সংসার তো করলাম, এবার আমাকে একটু বনে গিয়ে ভজন করতে দাও। দেবহূতি বলছেন স্বামী তুমি আমাকে কার কাছে রেখে যাচ্ছ, আমার কি হবে, তুমি তো ভগবানের কাছে যাচ্ছ আমার কি হবে। বেশ তোমার ব্যবস্থা করে দিচ্ছি, ভগবানের শরণাপন্ন হলেন। ভগবান বলছেন এই কর্দমুনি আমি তোমার পুত্র হয়ে আসছি, ওই কপিল ভগবান, কপিল ভগবানের নাম শুনেছ তো, কপিল ভগবানই তো হয়ে আসলেন কর্দমুনির পুত্র হয়ে। তারপর তিনি তপস্যায় চলে গেলেন সেই কর্দমুনি। দেখো ভক্তের ভগবান ভক্তের জন্য কি না করেন আর কি না পারেন, একটুখানি তাকে ভালোবাসো জানো তো,
আমাদের প্রভু ভালোবাসার কারনা, ভালোবাসা পাওয়ার জন্য তিনি দুই মায়ের সন্তান হয়েছেন, দেবকী নন্দন যশোদানন্দন। একটু দুফোঁটা চোখের জল ফেলে ভগবানকে ডাকো, দেখবে ভগবান চিরতরে তোমাদের কাছে বাঁধা পড়ে যাবে, চিরতর ডাকতে হবে, ডাকার মতন ডাক। ভগবান সব পারেন, সব পারেন। তিনি কৃষ্ণ রূপে আসলেন, জগৎকে কৃপা করলেন, লীলা প্রকাশ করলেন। এরপর গৌরাঙ্গ সুন্দর হলেন, আর এই গৌরাঙ্গ রূপে প্রকটিত হয়ে তিনি জগৎকে এক নতুন স্বাদ দিলেন। কি অপূর্ব প্রভুর ভাব দেখো তো। মহাজন বলছেন, কলি ঘোর তিমিরে গড়া সল জগ জনে ধর্ম কর্ম কেন তু, অসাধানে চিন্তা মনি বিধি মিলায় আমি ঘোড়া বল দয়া ঠাকুর। এমন দয়া ঠাকুর দেখেছ, করুণার ঠাকুর দেখেছ? আমরা কত পাপ করছি, কত অন্যায় করছি, আমাদের আহার শুদ্ধি নাই, আমাদের বিচার শুদ্ধি নাই, ভাবনার শুদ্ধি নাই। বাল্মীকি রাম নাম উচ্চারণ করতে পারতেন না, মরা 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 বলতে বলতে দেবশিবাদ নারদের কৃপাতে তবে গিয়ে রাম রাম বলতে বলতে রামের দর্শন হয়েছে। আমাদের তো সেরকম ব্যাপার নাই, কত পাপ করছি, কত প্রাণী হত্যা করছে আমাদের ওই লালসাকে চরিতার্থ করার জন্য, যেটা আমাদের খাবার নয়। শোনো, আমরা কেউ মাংসাশী নই। শ্রীমদ ভাগবতে বলে দিয়েছে কার কোনটা খাবার, মানুষের খাবার কি, পাখির খাবার কি, মাংসাশী প্রাণী তার চেহারা কেমন হবে, মুখাকৃতি কেমন হবে, নিরামিষাশী তার মুখাকৃতি কেমন হবে, শ্রীমদ ভাগবতে প্রচিতাকরণ উপাখ্যানে লেখা আছে। যারা মাংসাশী হবে তাদের দাঁতগুলো দেখবে, বাঘ কুকুর শিয়াল ওদের দাঁতগুলো দেখবে আর মানুষের দাঁতগুলো দেখবে, তাহলে বুঝতে পারবে কুমির দাঁত বলে দেবে কে মাংসাশী কে নিরামিষাশী। ভগবানের থেকে সৃষ্টি হয়ে আসছে কারা মাংসাশী কারা নিরামিষাশী। যে জীব দিয়ে জল পান করে সে মাংসাশী, আর যে ঠোঁট দিয়ে ঢকঢক করে জল পান করে মুখ দিয়ে, হ্যাঁ, সে নিরামিষাশী। আর যার যেটা খাবার যদি সেটা না খায়, যত রকমের পাপ তাকে স্পর্শ করবে। চেষ্টা করতে হবে আমাদের প্রসাদ ভুজি হওয়ার, কিন্তু আমরা কত অনিয়ম করছি, মন শুদ্ধ নয়, দেহ শুদ্ধ নয়, হাত শুদ্ধ নয়, তথাপি আমরা হরিনাম তো করতে পারছি। হ্যাঁ, পাপি পাপি যত ছিল হরিনামে উদ্ধার দিল তার সাথী জগে আর মাথায়, আমরা আর কিছু পারি বা না পারি হরিনাম তো করতে পারি। আবার বলছি, মহাপ্রভু বললেন ইহাতেই সর্বসিদ্ধি হইবে সবাকার, যে যে অবস্থায় আছে হরিনাম তো করতে পারে। সর্বসিদ্ধিটা কি? নরোত্তম দাস ঠাকুর বললেন, তীর্থ যাত্রা পরিশ্রম সকলই মনের ভ্রম সর্বসিদ্ধি গোবিন্দ চল, সকল সুখের সাগরে ভাসিয়ে তোমাকে যিনি গোবিন্দ চরণে পৌঁছে দেবেন তার নাম হরিনাম। আমরা দেখো হরিনাম করতে পারছি, হ্যাঁ, যেভাবে হোক হরিনাম শুনতে পারছি, এটা মহাপ্রভুর বিশেষ কৃপা। ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে কৃপণতা ছিল, কৃষ্ণ যদি ছুটেন ভক্তে ভক্তি মুক্তি দিয়া, প্রভু প্রেম ভক্তি না দেন রাখেন লুকাইয়া। এটা কৃষ্ণের স্বভাব, তিনি সবাইকে সহজে দিতেন না। যদিও বা
বিল্লমঙ্গল ঠাকুর বলেছেন কোবা মাতা সতী প্রমোদ ভবতি, এমন ভগবান দেখেছো যিনি কিনা লতা পাতাকে পর্যন্ত প্রেম দান করেছেন। বলে এমন ভগবান আমার শ্রীকৃষ্ণ।